Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকে আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও মানে আমরা শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে যাচ্ছি কোথায় গিয়েই না হয় আপনারা দেখবেন কোথায় যাচ্ছি। তো এখন সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি। আজকে আমি আমার ফ্যামিলির আমার ফ্যামিলি পার্সনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন, এই যে প্রথমেই হাই করো। হাই, এটা এটা হচ্ছে আমার ছোট ননদ মণি। তো বলছেন সবাই, তো সবাইকে হাই করে দিল। আশা করছি সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন। তো এই তো, এই হচ্ছে আমার বড় ননাস। তো সবাইকে একটু হাই হ্যালো করেন। হাই। তো যাই হোক, আর এই হচ্ছে আমার প্রিন্সেস, এই যে প্রিন্স, এই যে। তো ও আর মানে পুপিদের সাথে ঘুরতে যাচ্ছে, তো ও অনেক বেশি। তুমি কি হ্যাপি? হ্যাঁ, একটু মুখে বলো বলো, হ্যাপি বলবে না কিছু। তো যাই হোক, যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কি করি না করি সব কিছুই শেয়ার করার ট্রাই করব। তো এখনের মতো ক্যামেরাটা এখানেই বন্ধ করছি, আবারও কথা বলবো। তো যাই হোক, আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য চলে এসেছি মাস্ক। এই তো আপা আবার আসলে কি একটু পর্দা করে, তো মাস্ক পরে আছে। তো আসলে যেটা হয়েছে, আমরা আজকে সানগ্লাস নিয়ে এসেছি একটা। তো বাসায় মানে আমার বাসা থেকে মনির বাসায় স্টে করেছি আমরা, সেখান থেকে সবাই আসছি আর কি। তো যাই হোক, তো আমি আর কি ওদেরকে মনে করে দিয়েছি যে সানগ্লাস নিব না। তো তখন ও একটু আবার ওর সুযোগটা নিয়ে নিল যে ওর সানগ্লাসটা, তো এখন আমরা একটু শেয়ার করে ভাগে যোগে পড়বো যে যখন শ্যুট করবো। তো যাই হোক, ভাবি তো এখন আমি একটু পড়ি, আবার অসমাপ্ত অসমাপ্ত কিছু একটা থেকে যাবে। তো যাই হোক, যাই হোক, এই তো এখন আমিও আসলে চশমা আলি। যাই হোক, আমরা অনেক এনজয় করতেছি। এই যে বেবি, আমার বেবিটা তো অনেক বেশি মানে হ্যাপি, আর ছোটমণি বড়মণিদের সাথে বাহিরে যাচ্ছে। এই তো, তো ঠিক আছে যাই। তোমাদের কার কি অনুভূতি সেটা বলো। অনেক অনেক আসলে মাস্ক পরার মেইন কারণ আপনারা দেখেন, এই গ্লাস খুলে দি। তাহলে কি করবেন নাকি? না তাইলে ওই চাপাই দে। হ্যাঁ, চাপান চাপান, এইটা খুলেন, চাপান চাপান। মন খারাপ কেন? কেন, কার জন্য মন খারাপ বলো? কার জন্য? পাপার জন্য। ওরে বাবারে, আমরা তোমার পাপার অফিসে যাবো না, ঠিক আছে? তোমার ছোট মনি আছে, বড় মনি আছে, মন খারাপ কেন? ওইখানে গেলে এনে তোমার ভালো লাগবে না, ঠিক আছে? এই যে টিকটকাররা ভাইরাল, তো যাই হোক, আমরা যাচ্ছি, অনেক এনজয় করতেছি। তো আপনারা তো দেখেই নিলেন, আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে হয়, নতুবা আসলে ওরা বেশি বোর হয়ে যায় বাসার ভিতরে বসে। তো চলুন যাই। তো আমরা আজকে যাব হচ্ছে ঠিকানায়, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে গুলশানের ওদিকে নতুন বাজার দিয়ে যেতে হয়। তো আসলে আমি এই গুলশান এলাকায় অনেক বছর ছিলাম, প্রায় 2 বছর ছিলাম। তো আমি আমার কলেজ লাইফটা ওখানেই পার করেছি আলহামদুলিল্লাহ।
তো আসলে জায়গাগুলি অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে, তো রাস্তায় আসলে অনেক বেশি সাউন্ড পলিউশন ছিল, এজন্য আমি আসলে রিয়াল ভয়েসটা রাখতে পারি নাই। তো আজকে অনেক বেশি এনজয় করব, কি করব না করব সব কিছু আপনাদের সাথে টুকটাক শেয়ার করার ট্রাই করব। তো এই তো রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে মেবি। তো যাব, এখানে নিয়মগুলিও আপনাদের কাছে বলে দিব। জায়গাটা হয়তো নতুন, একটু ভিতরে, আমি আসলে ডিটেলসে অ্যাড্রেস বলতে পারতেছি না। আপনারা ম্যাপ দেখলে অবশ্যই ম্যাপ দেখে দেখে যেতে পারবেন। এটা ঠিকানা এই রিসোর্টটার নাম। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জায়গা, মাঠ, আসলে ওই মানে ইয়াটা ছিল অন্যরকম। তো আমার বেবিটার তো অনেক বেশি মন খারাপ ছিল, বিকজ তার পাপা তার সাথে ছিল না, কারণ আপনাদের ভাইয়া আজকে মানে অফিস ছিল, আজকে যেহেতু তার অফিস আছে এজন্য সে যেতে পারেনি। আমরাই গিয়েছি, গাড়ি নিয়ে গিয়েছি, এজন্য আসলে অন্য কারো প্রয়োজন হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন ওরা সবাই বসে আছে, আর আমরা ততটা জ্যাম পাইনি যাওয়ার সময়ে, কারণ আমরা তো মিরপুর থেকে গিয়েছি। আসলে মিরপুর থেকে কিন্তু ও গুলশানের ওদিকে যেতে অনেকটাই জ্যাম পড়ে। আসলে এটা ছিল মানে দুপুর টাইম ছিল, মেবি 3:30টার দিকে ছিল, এজন্য আসলে আমরা জ্যামটা ওরকমভাবে পাইনি। তো ঠিক আছে, আমরা যাব, আসার সময় অনেকটা জ্যাম ছিল। তো আমরা এসে এখানে একটু সময় আসলে ভাবছিলাম যে বাহিরের কিছু খাবার নিয়ে গেলে হয়তো আসলে ভিতরে খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু গাড়িটা থামিয়ে ভাবতেছি একটু ভাজা টাজা কিছু নিয়ে যাব, আর কিছু স্ন্যাক জাতীয় কিছু নিয়ে যাব বাচ্চাদের জন্য, ভিতরে গেলে হয়তো ও খাবে। তো অনেক খাবারই নিয়েছিলাম, বাট ওখানে যাওয়ার পরে যেটা হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পুরি, সিঙ্গারা, তারপরে আছে গিয়ে পিয়াজু, আর এখানে এটাকে কী বলে, মানে কি টাইপের জন্য যে একটা গোল গোল, ওটা ময়দা দিয়ে বানিয়ে থাকি, মিষ্টি জাতীয় হয়ে থাকে। তো এগুলি কিছু অল্প অল্প করে নিয়ে আমরা এখন আবার গাড়িতে উঠে পড়ব। এটা আসলে তো এখন আবার আমরা গাড়িতে উঠে পড়ব। তো দেখতে পাচ্ছেন বড় অপা সামনে সামনে হাঁটতেছে খাবারগুলি নিয়ে, আর কিছু চিপস টিপস এগুলি নিয়ে নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক এটাই যে আমরা আসলে এগুলি ভিতরে নিতে পারিনি। ওখানে কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমাদের এগুলি রেখে যেতে হবে। তো ঠিক আছে, চলে আসছি আমরা। এই তো এটা হচ্ছে ঠিকানার যে মানে ঢোকার যে বিল্ডিংটা, সেটা ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আসলে আসতে একটু প্যারাই হয়েছে, এটা যেহেতু অনেক ভিতরে, তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন। তো এই তো ভিতর থেকে ঢুকে এখানে হচ্ছে কাউন্টার। আসলে এখানে কিছু রুলস আছে, এই রুলসগুলো অবশ্যই আপনার আগে জেনে শুনে আসবেন, এখানে এসে কেউ আবার বিভ্রান্তিতে পড়ে যাবেন না। সাধারণত আমরা কিন্তু মানে ঘুরতে যাই ঢাকার ভিতরে, যে কোনো পার্কে বা কোথাও গেলে টিকিট কেটে জাস্ট ঢুকে যাই, ঠিক আছে? কিন্তু এখানে একদমই ভিন্ন, এখানে টিকিট কাটতে হবে আগে, কিন্তু বাহিরের কোনো খাবার অ্যালাউ করবে না। আমি একটু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতেছি, যদি আমার কোনো ভিউয়ার্স আপু ভাইয়ারা এখানে যেয়ে থাকেন তাহলে হয়তো আমার কাছ থেকে জেনে একটু হলেও উপকৃত হতে পারবেন। যে সমস্যাটা ফেস আমাদের করতে হয়েছে সেটা হয়তো আপনাদেরকে করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সেট মেনু আছে, এখানে এক একজনের এক একটা সেট মেনু, হয়তো একটা মেনু নিলে দুইজন হয়তো মানে খেতে পারবে। তো আপনি যদি চারজনে যান তাহলে দুইটা সেট মেনু আপনার বাধ্যতামূলক নিতেই হবে, আর দুইজন গেলে একটা, তিনজন গেলে এখানে একটা মানে বড় সেট মেনু, যেটা আপনাদের একদম কম, আমি যদি ভুল করে না থাকি তাহলে মনে হয় 1200 সামথিং এরকম কিছু হবে, 1200 প্লাস আর কি। তো আপনারা আসলে দুইজনের জন্য একটা সেট মেনু নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সেট মেনু আছে, আপনারা এই যে দেখুন 1550 টাকার একটা সেট মেনু আছে, দেন এখানে আছে দেখতে পাচ্ছেন 1300 টাকার, এই 1250 টাকায় হয়তো মনে হচ্ছে আমার যেটা যে সেটাই একদম মানে লো ক্লাস যেটা একদম। তো আপনারা যদি চারজন যান তাহলে দুইটা সেট মেনু বাধ্যতামূলক নিতে হবে, যদি তিনজন যান তাহলে একটা সেট মেনু নিয়ে আবার ওদের কাছ থেকে আবার এক্সট্রাভাবে নিতে হবে। তো এভাবে করে আপনাদেরকে যেতে হবে।
নতুবা কিন্তু আপনারা আসলে ভিতরে যেতে পারবেন না। আর আবারও বলতেছি, বাইরের কোনো খাবার ইভেন তো কোনো পানীয় ওরা অ্যালাউ করে না। এই বিষয়টা আমার ভালো লাগে নাই, যেহেতু বাচ্চারা গেছে কিছু স্ন্যাক্স বা কিছু নিয়ে গেলে ওরা হয়তো একটু খেতে পারতো। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন। হয়তো ফাইনালি আমরা কিন্তু কাউন্টার থেকে আসলে খাবারের ইয়াটা অর্ডারটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে ভিতরে ঢোকার পথ। আসলে আমাদের ব্যাড লাক ছিল, এই শীতের মৌসুমে তো আসলে তেমন কোনো ফুল ফোটে না। আর যদি আপনারা ফুলের সিজনে যান দেন আপনারা হয়তো অনেক এনজয় করতে পারবেন। আসলে তখন কোনো ফুলই ছিল না, একদম খুব কম। আর আমরা যেটা শুনে গিয়েছিলাম আসলে আমরা ততটা স্যাটিসফাইড না, যেটা সত্যি কথা। তারপর গিয়েছি যেহেতু ওখানে, তো ভিতরে তো যেতেই হবে, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি। আর ভিতরে পরিবেশটা সম্পর্কেও একটু দেখে আসলাম। আর আমাদের খাবারটা মেবি এক ঘন্টা পরে দিবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন। তো এটাই হচ্ছে আসলে ঠিকানার, যে মানে আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো আসলে আমি আপনাদেরকে দেখালাম যে এখান থেকে আমরা সোজা গিয়ে ডানে গিয়েছিলাম। প্রথমে এখানে একটা রিসিট দিয়েছে ওরা কাউন্টার থেকে, এই রিসিটটা নিয়ে আমাদের আসলে যেখানে আসলে ভিতরে যে রেস্টুরেন্ট আছে ওখানে জমা দিতে হবে। দেন ওরা খাবারটা আর কি আমাদেরকে মানে নক করবে আর কি, কল করবে। তো আপনারা বসে খেতে পারবেন, ভিতরে বসার অনেক জায়গা আছে। আমি একটু পরেই সামনে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মাশাল্লাহ, আমার বাবাইটা তো দেখতে পাচ্ছেন অনেক দৌড়োদৌড়ি করতেছে, কিন্তু ভিতরে ঢুকে আমরা ভালোই লাগতেছিল আসলে। অল্প কিছু ফুল টুল ছিল আর কি দেখতে পাচ্ছেন, কিন্তু এই মানে ফুলের সিজনে হয়তো এই শীত ছাড়া গেলে হয়তো মানে একদম সব গাছে গাছে ফুল ধরে, তখন আসলে পরিবেশটা অন্যরকম। আর ফুল কার না ভালো লাগে বলুন? ফুল তো মানে ফুলের থেকে আসলে মানে ভালো লাগা অন্য কিছু কাজ করে না। তো এই তো আমরা এখানে আসছি। এখানে আগে নাকি ছিল যে এখানে আর কি এইখানে কাউন্টার ছিল, কাউন্টার বলতে এখানে রেস্টুরেন্টের কাউন্টার ছিল, এখন নাকি অন্য কোনো একটা বিল্ডিংয়ে। তো আমরা আবারও যাচ্ছি এখন, যে তারপরে আর কি ওই বিল্ডিংটার মধ্যে ওই রেস্টুরেন্টে আমরা এই রিসিটটা জমা দিয়ে তারপর আমরা একটু ঘোরাঘুরি করব, ফটো সেশন করব, দেন আবার বাসায় ব্যাক করব। তো বেশ কিছু সময় ছিলাম আমরা, যেহেতু 4টার দিকে গিয়েছিলাম আর এখন তো তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায়, তো এই জন্য বেশি আমরা টাইম থাকতে পারিনি। তারপরেও যতটুকু থেকেছি আসলে আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটছে। বাচ্চাদের নিয়ে আসলে একটু বাহিরে বের হলে ফ্যামিলির সবাই মিলে অনেক এনজয় করা যায়। তো ঠিক আছে, এখানে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ঠিকানার যে মেইন ঘরটা, কাঠের একটা ঘর, সেটার আশেপাশে মানে সব ফুলের গাছ আসলে টপের মধ্যে লাগানো, পুরো গাছটাই মানে পুরো ঘরটাই কাঠের। আর এভাবে করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, দোতলা তিনতলা পর্যন্ত মনে হয়, আমি যদি ভুল করে না থাকি তিনতলা পর্যন্তই এটা। তো আমরা দোতলা পর্যন্ত উঠেছি, তারপরে আর উঠিনি, একই সিস্টেম যেহেতু ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাবু উঠতেছে হেঁটে হেঁটে, তো ও অনেক বেশি এনজয় করেছে, বিশেষ করে আরও বাইরে গেলে
তেমন দুষ্টুমি করে না, এমনি তো অনেক বেশি ভালোই থাকে, কান্নাকাটিও করে না। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা এরকম এরকম, চেয়ার টেবিল দিয়ে চারপাশে সাজানো, যার যেখানে বসে যেভাবে ছবি তোলা যায়। আর ভিতরে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি, এই খাবারের কাউন্টারের পাশেই হচ্ছে নামাজের জায়গা, যে আসলে চাইবে নামাজও পড়তে পারবে। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নামাজের জায়গাটা থাকে না, ঘুরতে গেলে তখন যারা নামাজ পড়বে তাদের কিন্তু বিভ্রান্তিতে পড়তে হয়। তো এখানে আলহামদুলিল্লাহ সেই সুযোগটা ওরা করে দিয়েছে, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন এখন খাবারে আমরা আর কি সেই লিস্টটা দিব, আর ওরা কত সময় পর খাবার দিবে, হয়তো আমাদের এক ঘন্টা পরে খাবারটা দিয়েছিল, এক ঘন্টা লাগে নাই, 45 মিনিটের মধ্যে খাবারটা দিয়ে দিয়েছিল। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে ঘরটা দেখবো চারপাশে, আর কিছু ফটো সেশন করবো। তো দেখতে পাচ্ছেন চারপাশে শুধু গাছ, ঠিকানায় যারা যাবেন, আসলে গাছপ্রেমী যারা তারা গেলেই ভালো লাগবে তাদের কাছে। তো এই তো আসলে গাছ আমরা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি। তো এই তো আমার বাবুর কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ আমরা গিয়েছি, ও যে অনেক বেশি এনজয় করছে সেটাই আমাদের কাছে ভালো লেগেছে। আর বিশেষ করে এখানে খাবারটা অনেক ফ্রেশ ছিল, আসলে আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি খাবারের ভিডিওটা নিতে পারিনি, আই এম টেমলি সরি। তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমার বাবু আসলে কথা বলতেছে, তো আপনারা কিন্তু আসলে তুমি তুমি বলো সবাইকে, হাই হাই, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে একটু কথা বললো। তো এই তো এখন আমি আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, লাইটগুলি কিন্তু একদম জ্বালিয়ে দিয়েছে, আর লাইটটা কিন্তু কালারফুল লাইট, এক এক সময় এক এক লাইট জ্বলে, আর তখন ভালোই লাগতেছিল। আমার মনে হয় কি এখানে ভিউটা সন্ধ্যা হল, সন্ধ্যা হলে অনেক বেশি সুন্দর লাগে, আসলে লাইটিংগুলো সব দিয়ে দেয়। তো এই তো আমিও আপনাদের সামনে একটু চলে আসলাম। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা, ব্লগিং করা অনেক কষ্ট, এগুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবেন প্লিজ। আর আপনাদের কাছে সবসময় মতো একটা রিকোয়েস্ট করে নিতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর অবশ্যই একটু কষ্ট করে এই বোনের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, আশা করছি আমার সমস্ত ভাই বোনেরা এই কাজটি করবেন। তো এই তো এখন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে ঘরটাকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মানে এক এক সময় কিন্তু এক এক কালার হয়। তো ভালোই লাগতেছিল, সন্ধ্যা যত হচ্ছিলো তত মনে হয় আরও বেশি ভালো লাগা কাজ করতেছিল। তারপরও আমরা বেশি সময় এখানে থাকবো না, কারণ আমাদের সাথে আমরা তিনজনে ছিলাম আর ড্রাইভার ছিল, যেহেতু এরকম মানে দূরে গিয়েছি আমরা, কিন্তু মিরপুর থেকে গিয়েছি, এজন্য আসলে আমরা অনেক দূরের পথ, তো আসার সময় আমরা অনেক জ্যামে পড়ছিলাম, যাওয়ার সময় ততটা জ্যাম পাইনি, তবুও মানে নতুন জায়গায় গিয়েছি ওরকমভাবে পরিচিত না, আর এটা অনেক ভিতরে, এটা বাড্ডা নতুন বাজার থেকে একদম ভিতরে। তো এখানে সুন্দর করে একটা নৌকা দেখতে পা, তো একটা নৌকা কাঠ দিয়ে বানিয়ে রেখেছে, এটা কাঠেরই, আসলে এটা হচ্ছে মানে একদম গ্রামীণ যে আসলে ভালো লাগাগুলো, মানে গ্রামীণ পরিবেশের মতো। আর এখানে আমরা আর একটা জায়গা চলে এসেছি, এটা একটা পুকুর পার, এখানে আসলে কিছু মাঝখানে মাঝখানে কিছু গাছ আছে, আর দেখতে পাচ্ছেন দূর থেকে একটা মানে প্লেন যাচ্ছিলো, এটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম খোলা আকাশের নিচে বসে কিন্তু এরকম প্লেন দেখার মজাটাই অন্যরকম। আমি যখন আগে ওই এলাকায় ছিলাম তখন প্রতিদিন এই প্লেনের শব্দে বিরক্ত হয়ে যেতাম, আর এখন তো বেশি দেখা যায় না এদিক থেকে, কারণ এখান থেকে তো এয়ারপোর্টটা কাছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি পুকুর পাড়ে, এখানেও কিন্তু কিছু টেবিল চেয়ার আছে, যদি কেউ চায় এখানে বসতে পারে, বা যদি খাবারটা এখানে বসেও খেতে চায় তো খেতে পারে, এটা যার যার রুচি বা যার যার ইচ্ছে মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে একটা দোলনা, এখানে দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর ফুল টুল দিয়ে ডেকোরেটের মানে ডেকোরেশন করা একটা দোলনা, এখানে আর কি আমার
সোনা বুড়িটা আর ওর ছোট পুপি বসে আর কি ফটো সেশন করতেছে, আর ওর বড় পুপি আসলে ভিডিওটা করে দিচ্ছে। তো ঠিক আছে, আমাদের ঘোরা টোরা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনারা চাইলে ওখানে যেয়ে ঘুরে আসতে পারেন, আসলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আসলে খাবারের ভিডিও করতে পারিনি, তো একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করে দিব আমাদের খাবারের যে সেট মেনুটা ছিল। তো চলুন দেখুন, এই যে হচ্ছে খাবারের পিকচার, এটাই ছিল আমাদের তিনজনের খাবার। তো খাবারটা অনেক ফ্রেশ ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ।